সকলকে ওয়ার্ল্ড ডাইজেস্টিভ ডে এর শুভেচ্ছা। ওবেসিটি অ্যান্ড অনগোয়িং প্যান্ডেমিক, এবারে ডাইজেস্টিভ ডে এর স্লোগান খাদ্য, খাদ্যাভ্যাস, পরিপাকতন্ত্র, রোগ ব্যাধি এবং এর সুস্থতা, এ ব্যাপারে দেশ জনগণ সবাইকে সচেতন করা তোলাই হচ্ছে ওয়ার্ল্ড ডাইজেস্টিভ ডে এর উদ্দেশ্য। আমরা সবাই কোনো না কোনোভাবে আমাদের জীবনযাত্রার বিভিন্ন অংশে বিভিন্ন রকম খাদ্য গ্রহণ করে থাকি এবং এতে আমাদের পরিপাকতন্ত্রের অনেক সময় অনেক সমস্যাও হয়। সেই জিনিসগুলো নিয়ে সচেতন করা, পাশাপাশি আমাদের সার্বিক সুস্থতা এই ডাইজেস্টিভ ডে এর একটা অন্যতম উদ্দেশ্য। সারা বিশ্বে স্থূলতা এখন একটা বড় সমস্যা। এটার জন্য অনেকগুলো কারণ দায়ী হলেও আমাদের শারীরিক শ্রম না দেওয়া বা আনুষঙ্গিক কিছু কাজ অন্যান্য সমস্যার কারণ হলেও কিন্তু খাদ্যাভ্যাস একটা বড় অংশ জুড়ে আছে। হাই ক্যালোরি ইনটেক বা মানে অত্যন্ত সত্যসম্মত খাবার বা প্রসেস ফুড বা ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড বলি আমরা যেগুলোকে, এগুলোর গ্রহণও আমাদের ওবেসিটির একটা অংশ। এর পাশাপাশি কিছু কিছু কোমরবিডিটি মানে আরও কিছু জিনিস থাকে যেগুলো আমাদের স্থূলতার জন্য একটা কারণ। যেমন কারোর থাইরয়েডের সমস্যা থাকে, কারো অন্যান্য অসুখ থাকে, ডায়াবেটিস থাকে, এগুলো স্থূলতার একটা কারণ। কিন্তু এর বাইরেও স্থূলতার একটা বড় অংশ এখন দেখা যাচ্ছে যে গাট মাইক্রোবায়োটা, অর্থাৎ আমাদের খাদ্যনালীতে যে জীবাণুগুলো বা যে ব্যাকটেরিয়াগুলো থাকে তাদের একটা বড় ভূমিকা আছে আমাদের স্থূলতার জন্যে। তো দেখা যাচ্ছে যে এই এই আমাদের স্থূলতা পরিহার করার জন্যে আমাদের শারীরিক পরিশ্রম, খাবার নিয়ন্ত্রণের পাশাপাশি খাদ্যনালীতে যে ব্যাকটেরিয়াগুলো থাকে তাদের বন্টন একটা বড় অংশ জুড়ে আমাদের একটা ভূমিকা রাখছে। স্থূলতা আমাদের পরিহার করতে হবে, কেন যত বড় দেহ তত বেশি রোগ, এটা একটা সাধারণ হিসাব। স্থূলতা হলে তার অনেকগুলো আরোগুলো রোগ হওয়ার সম্ভাবনা, যেমন তার হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, তার রক্তে কোলেস্ট্রল বাড়ার সম্ভাবনা থাকে, তার ডায়াবেটিস হওয়ার চান্স বেশি থাকে, তার হাড় বা জয়েন্টের ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিস এরকম সম্ভাবনা বেশি থাকে। এরকম অনেকগুলো রোগ থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, কোমর ব্যথা, হাঁটু ব্যথা এখানে মুক্তি পেতে, তাহলে আমাদের ওবেসিটিটা পরিহার করাটা অপরিহার্য। এখানে আমি একটু কথা বলি যে আমাদের খাদ্যাভ্যাসের সাথে ওবেসিটি কীভাবে জড়িত। দেখা যাচ্ছে যে আমরা অনেকে অনেক সময়, বিশেষ করে শিশুরা অনেক সময় সুস্বাদু খাবার গ্রহণ করে থাকি যেটা জাঙ্ক ফুড বেশিরভাগ ক্ষেত্রেই। এই জাঙ্ক ফুডগুলো খুব হাই ক্যালোরিয়াস ফুড, হাই প্রসেস ফুড, এর মধ্যে এমন কিছু প্রোডাক্ট দেওয়া থাকে যেটা খাবারকে সুস্বাদু করে, সঙ্গে সঙ্গে আমাদের ওবেসিটিকে বাড়ায়। তাহলে আমাদের সেই খাবারগুলো পরিহার করা বা যতটুকু সম্ভব কম গ্রহণ করা আমাদের করতে হবে। পাশাপাশি আমাদের যদি কোনো অসুস্থতা থাকে, যে হরমোনাল ইমব্যালেন্স, যেমন থাইরয়েডের সমস্যা থাকে, সেই জিনিসটা কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, কিডনি বা অন্য কোনো অসুস্থ থাকলে সমস্যা। এর পাশাপাশি লিভারের চর্বি একটা বড় অংশ জুড়ে আছে। তো লিভারের চর্বি এটা সারানো আসলেই খুব কষ্টকর। তো এই ওবেসিটি, শারীরিক ওবেসিটির সাথে সাথে লিভারের চর্বিটাও একটা একটা বড় অংশ জুড়ে আছে। কারণ আমাদের খাদ্যদ্রব্য আমরা যাই খাবার গ্রহণ করি, আমাদের এগুলো হজম বা মেটাবলিজমে লিভার একটা বড় অংশ প্লে করে। লিভারের পাশাপাশি আর একটা অঙ্গ প্যানক্রিয়াস বা অগ্নাশয়, সেটাও মানে প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের কোনো রোগ, লিভারের কোনো রোগ, এই সমস্যাগুলো থাকলেও আমাদেরকে ওবেসিটির একটা বড় অংশ জুড়ে দেখা যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে শারীরিক অন্যান্য সমস্যা থাকে সাথে সাথে যাদের মানে ওজনের আধিক্য থাকে, আমরা বলি ইনক্রিজ বিএমআই, এটা বেশি থাকে, তাদের খাদ্য পরিপাকতন্ত্র বা লিভার, অগ্নাশয় এই সমস্ত জায়গার অসুখও বাড়ে। অতিরিক্ত ওজনে যাগবে তাদের রক্তে ট্রাইগ্লিসাইড নামে একটা কোলেস্ট্রল বেশি বাড়তে পারে। এটার যদি মানে মাত্রাটা বেশ বেশি হয়ে যায় তাহলে আমাদের অগ্নাশয়ের প্রদাহ, আমরা যেটাকে প্যানক্রিয়াটাইটিস বলে থাকি, এটা হয়। এটা অত্যন্ত কষ্টকর এবং খারাপ একটা রোগ যার ম্যানেজমেন্ট অত্যন্ত কষ্টকর। তাহলে টিজে ট্রাইগ্লিসাইড বাড়লে সাধারণত ওবেসিটি যে বেশি থাকলে এটার একটা সম্পর্ক আমরা খুঁজে পাই। সেই সাথে দেখা যাচ্ছে যে আমরা যদি ওবেসিটিকে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের শারীরিক অন্যান্য রোগের সাথে সাথে আমাদের খাদ্যনালী বা পরিপাকতন্ত্র এই রোগগুলোকেও আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো সঙ্গে সঙ্গে। এবং পরামর্শ যদি সঠিক পরামর্শ সঠিকভাবে নেওয়া সম্ভব হয় তাহলে আমরা এখান থেকে মুক্তি পেতে পারবো।
আর কোষ্ঠকাঠিন্য যারা ভোগেন তাদের জন্য একটা বড় সমস্যা হাই ফাইবার কন্টেন্ট ইন ডায়েট, এটা এদের জন্য অনেক সময় উপকার করে আর কি। আমাদের অ্যান্টি হেলমেন্থিক ডায়েট, হেলমেন্থিক যে মেডিকেশান এটাও রেগুলারলি, মানে কৃমিনাশক ওষুধ, হাই ফাইবার ডায়েট, এই জিনিসগুলো আমাদের অন্ত্রকে সুস্থ রাখতে অনেকখানি সাহায্য করে। সুষম খাবার গ্রহণ, সঙ্গে সঙ্গে যে আমাদের কোনো সমস্যা থাকলে সেই জিনিসটা সময় অনুযায়ী চিকিৎসা করা বা পরামর্শ নেওয়া, সেই হিসেবে চলা, আমাদের খাদ্য পরিপাকতন্ত্রের সুস্থতার সাথে সাথে সার্বিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিষয়গুলোর জন্যই দেখা যাচ্ছে যে আমরা যদি ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে সুষম, মানে আমাদের বিএমআইটা যদি আমাদের কন্ট্রোলে থাকে, আমাদের উচ্চতম যে ওজন থাকে, উচ্চতা বয়সে ওজন আমরা মেনটেন করতে পারি, সেক্ষেত্রে আমরা পরিপাকতন্ত্রের সুস্থতা নিশ্চিত করতে পারি এবং আমরা সার্বিকভাবে সুস্থ হয়ে সুন্দর জীবনযাপন করতে পারি। এই বিষয়ের প্রেক্ষাপটে আমি বলবো যে এবার যে ওয়ার্ল্ড ডাইজেস্টিভ ডিজিজ স্লোগান ওবেসিটি অ্যান্ড অনগোয়িং প্যান্ডেমিক, এটা অত্যন্ত যথোপযুক্ত একটা স্লোগান এবং এটা আমাদের সচেতনতা করতে সাহায্য করবে এবং আমাদের সুস্থ জীবনযাপন, সুস্থ দেশ ও জাতি এবং সমাজ গড়তে সহায়তা করবে। সবাইকে ধন্যবাদ।